আমাদের জাতির ভবিষ্যৎ কারা শিশুরা তো শিশুরা যদি তাদের কাঁধের থেকে তাদের শরীরের ওজনের থেকে বেশি ওজনের বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যায় তাহলে অবশ্যই তাদের স্পাইনাস প্রবলেম আসবেই আসবে যখন কোনো স্কুলে পিটিএম হয় এবং পিটিএমে লক্ষ্য করে দেখবেন কোনো একজন স্টুডেন্টের মাকে বা বাবাকে দাঁড় করিয়ে সব স্টুডেন্টদের সামনে সেই ছেলেটি কেন ক্লাসে বেশি কথা বলে বা সেই ছেলেটি কেন পড়াটা একটু দেরিতে বোঝে বা সেই ছেলেটি কেন একশো একশো পাচ্ছে না ছেলেটি বা মেয়েটি তার জন্য সেই ছোট্ট নার্সারি বা ক্লাস ওয়ান টু থ্রি ফোর একটা বাচ্চার বা আমাকে দাঁড় করি কাউকে একটা চরম অপমা গোটা ক্লাসের মধ্যে তার ফেস লস করানো কিন্তু তখন কিন্তু একজন বাবা মা আমা বলতে পারেন না যে আপনি যে কাঁধে ব্যাগটা দিয়ে দিচ্ছেন আমার মেয়েটির বা আমার ছোট্ট ছেলেটির এই কাঁধে ব্যাগটির জন্য ওর যে ভবিষ্যতে ওর মেরুদণ্ডটাই দুর্বল হয়ে যাচ্ছে সেটা নিয়ে স্কুল কি চিন্তা ভাবনা করছে এটা কি খুব কঠিন যে পশ্চিমবাংলার প্রতিটা স্কুলে একটা ক্লাসে যদি চল্লিশটা করে স্টুডেন্ট থাকে সেই চল্লিশটা স্টুডেন্টের জন্য চল্লিশটা একটা বইয়ের র্যাক কি করা যায় না যে এক একটা রোল নাম্বারের বই খাতা এখানে থাকবে সে তো স্কুলে সারাদিন পড়ছে বাড়ি গিয়ে সে কতক্ষণ পড়ছে এবার যদি একটি স্টুডেন্ট বাড়ি গিয়ে তো সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে সে তো ক্লান্ত ঘুমিয়ে পড়বে কে এবার সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে যদি সে বাড়ি গিয়েও সে রাত জেগে পড়বে পড়ে আবার পরের দিন স্কুলে এসে সে মারাত্মক অ্যালার্টভাবে পড়াশুনো করবে তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে তো অসুস্থ হয়ে পড়বে একদিকে পিঠের এই বইয়ের বিভৎস ভারী ব্যাগ এবং আরেক দিক দিয়ে দেখুন যে একটা স্টুডেন্ট যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে বাড়ি ফিরে সে খেলা ক্লান্ত সে ঘুমিয়ে পড়ছে আলটিমেটলি যদি সে রেজাল্ট খারাপ হয় তাহলে বিদ্যালয় আলোয় তো সে পড়াশুনো করছে বিদ্যালয় বিদ্যালয় তাহলে টিচার তো নিজেকে নিজেকে বকতে হবে তাহলে বাবা মাকে কেন বকছে যে আমি ক্লাসে ভালো করে পড়াইনি তাই সে রেজাল্ট খারাপ করেছে একদম যুক্তি আছে সারা দিন সকাল থেকে বিকেল অবধি স্টুডেন্ট ক্লাসে থাকছে তো ক্লাসে সে পড়াশুনো এতটাই আমি খারাপ পড়াচ্ছি যার জন্য দেখুন আপনার ছেলে বাজারে দাঁড় করছে আগেকার দিনে ব্রহ্মাচার্য আশ্রম ছিল বাবা মায়েরা পাঠিয়ে দিত আশ্রমে যেখানে গুরুদের দায়িত্ব থাকতো তাদেরকে তৈরি করার সেখানে রাজপুত্র এবং মানে কৃষকের একসাথে পড়াশোনা করতে এক জায়গায় একদমই তাই যে আলটিমেটলি আমরা কিন্তু একটা ছোট্ট শিশুকে তার জীবনের শুরুতে ওই ভারী বইয়ের ব্যাগ দিয়ে হাতে করে বাবা মার চোখের সামনে সে কিন্তু মেরুদণ্ডের বা স্পাইনের ডিফরমেটিসের পেশেন্ট হয়ে যাচ্ছে ছোট থেকে বাবা মাকে প্রতিবাদী মুখ হতে হবে বাবা মার আমার আপনার সন্তানকে তো আপনি অবশ্যই আপনার বলার রাইট আছে আপনাকে বলতে হবে যে সব স্কুল বিদ্যালয় স্কুলে পড়াশুনো হবে একটা সার্টেন ক্লাস অবধি বাড়িতে সে পড়াশুনো করবে না তার নৈতিকতা তার কৃষ্টি তার সংস্কৃতি সব কিছু স্কুল তাকে শিক্ষা দেবে এবং তার জন্যই বাবা মা তাকে সেখানে ভর্তি করেন বাবা মা আজকালকার দিনে হোম মেকার বা হাউস ওয়াইফ বলে কিছু হয় না প্রত্যেকেই কিছু না কিছু প্রফেশানে নিজেকে ব্যস্ত রাখেন কারণ সমাজ মাধ্যমের যুগে অলস মস্তিষ্কতা কারাবার একটা বাসা তো সুতরাং কারণ প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু কেউ অলস মস্তিষ্কে থাকেন না কোনো না কোনো প্রফেশনে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন আলটিমেটলি এই জায়গা থেকে ভীষণ দরকার যেটা এটা টিনেজারে যেটা হয়ে যায় ওই দেখবেন এইটিন টু টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি এইট এজের মধ্যে আসে স্পাইনে ব্যথা